স্বেচ্ছায় রক্তদান শিবিরে আবারও নজির দাসপুরে। একদিনে একসাথে রক্তদাতার সংখ্যা 202 জন। দুটি ব্লাড সেন্টারকে রক্ত নিতে বলা চলে হিমশিম খেতে হলো। জানা গেছে আজ শুক্রবার দাসপুর 1 নম্বর ব্লকের নন্দনপুর সমবায় সমিতির উদ্যোগে ছিল স্বেচ্ছায় রক্তদান শিবির। নন্দনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন ঘাটাল মহকুমার মহকুমা শাসক সুমন বিশ্বাস। এই রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে ঘাটাল এবং পাঁশকুড়া ব্লাড সেন্টার। সমিতির ম্যানেজার সুব্রত সিং বলেন, ঘাটাল মহকুমার মহকুমা শাসকের আবেদনে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই সাথে আজই টাটা কোম্পানির সহযোগিতায় বিনামূল্যে টোটো পরিষেবারও শুভ উদ্বোধন হয়। এই টোটোর মাধ্যমে এলাকার প্রবীণ নাগরিকদের বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। জানা গেছে এদিনের রক্তদান শিবিরে 45 জন মহিলাসহ মোট 202 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই রক্তদান শিবিরে রক্তদাতাদের মধ্যে ছিলেন নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং নন্দনপুর বিএড কলেজের ছাত্রছাত্রীরাও। ঘাটাল মহকুমার মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন, এই সমিতি সারা বছরই বিভিন্ন ধরনের সামাজিক কাজের সাথে যুক্ত থাকে। প্রশাসনিকভাবে আমরাও এই সমিতির পাশে আছি। টাটা কোম্পানির পক্ষ থেকে ইন্দ্রনীল অধিকারী বলেন, নন্দনপুর সমবায় সমিতির নানাভাবে সামাজিক কাজের সাথে যুক্ত, তাই আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। বিনামূল্যে টোটো পরিষেবা পাবেন এলাকার প্রবীণ নাগরিকরা। এলাকার প্রবীণ নাগরিকেরা এই টোটোর মাধ্যমে যে কোনো জায়গায় যেতে পারবেন। ইন্দ্রজিৎ মিশ্রের রিপোর্ট, স্থানীয় সংবাদ, ঘাটাল। নন্দনপুর সমবায় সমিতির উদ্যোগে 202 জন রক্তদান করেছেন। দুটি ব্লাড ব্যাঙ্ক এসেছিল ঘাটাল এবং পাঁশকুড়া। দুটি ব্লাড ব্যাঙ্কে 101 ইউনিট করে রক্ত নিয়েছে মোট 202 ইউনিট, এবং যার মধ্যে 45 জন মহিলা রক্তদাতা রক্তদান করেছে, যেটা সত্যিই একটি নজির সৃষ্টি করেছে। আমাদের ঘাটাল মহকুমাতে অনেক ক্যাম্প হয়, অনেক সমিতিও ক্যাম্প হচ্ছে, কিন্তু কোনো সমবায় সমিতি এই সংখ্যায় রক্ত সংগ্রহ করতে পারেনি এখনও পর্যন্ত। সমবায় সমিতির ক্যাম্পগুলির মধ্যে এটা বৃহত্তম, এবং যে ক্যাম্পগুলি হচ্ছে বিগত দিনে তার মধ্যে অন্যতম একটি বড় ক্যাম্প এটি। খুব ভালো লাগলো এখানে আসতে পেরে। আমি ধন্যবাদ জানাতে চাই সমিতির ম্যানেজার বাবু, সমস্ত স্টাফ এবং পরিচালক মণ্ডলীর সদস্যদের, এবং সমিতির সদস্যদের যারা আজকে রক্তদান করেছে তাদের সবাই। সেই বার্তা দিয়ে আজকের এই টোটো পরিষেবাকে সাফল্য মানুষের জন্য আমরা তুলে নিতে পেরেছি, তুলে নিয়েছি। আসুন সবাইকে গ্রহ করেছে, তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। ধন্যবাদ জ্ঞাপন করছি এই এলাকার প্রত্যেকটি মানুষজনকে, যারা